হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে যদি তোমরা ফর্সা হতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ ইম্পর্টেন্ট হবে। বন্ধুরা, তোমাদের স্কিনে সমস্ত দাগছোপ মিলিয়ে দিবে, তোমাদের স্কিনে পিম্পল ব্রণ সমস্তটাকে দূর করে দিবে। অল স্কিন টাইপ তোমরা এই ফেস প্যাক এবং ফেস সিরামটা ব্যবহার করতে পারবে। আজকে দুটো রেমেডি তোমাদেরকে শেয়ার করব, কমলা লেবুর খোসা দিয়ে আরও অনেক অনেক জিনিস মেশাবো, যে সেটাই আমি তোমাদেরকে ভিডিওটিতে দেখাবো। তো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। একটা হচ্ছে ফেস সিরাম, ফেস প্যাক কীভাবে ইউজ করতে হবে, কীভাবে বানাতে হবে, সমস্তটা ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখার। আর নতুন বন্ধু যারা আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক বেশি শেয়ার করে দিও ভিডিওটাকে, একটা ভিডিওটাকে লাইক করে দিয়ে পুরো ভিডিওটি দেখবে। এখানে আমি নিয়েছি কমলা লেবুর খোসা, এই কমলা লেবুর খোসা দিয়ে আজকে তোমাদেরকে দুটো রেমেডি আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে চলে যাই মেন পর্বে। এই কমলা লেবুর খোসাগুলোকে প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নাও। আর আমি ধোয়ার সময় দেখতে পাচ্ছ এই কমলার যে সাদা, ভেতরের যে সাদা অংশটা সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই কমলার খোসা আমি আবার গুঁড়ো করে রাখি। এই কমলার খোসাটাকে আমি নিজেই কিন্তু সংরক্ষণ করি বন্ধুরা। তো আজকে ভাবলাম এই কমলার খোসা দিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিতেই পারি, কারণ কমলার খোসা আমাদের স্কিনে ব্রাইট করতে দারুণভাবে সাহায্য করে এবং স্কিনে যে ধুলো বালি জমে যায় সেগুলোকে বের করে দেয় এবং স্কিনের মধ্যে পিম্পল ব্রণ ফুসকুড়ি সমস্তটাকে দূর করতে সাহায্য করে। আরও অনেক অনেক উপকার আছে এই কমলার খোসার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কমলার খোসাগুলোকে আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়ে আসতেছি তোমাদের সামনে। তো মিক্সিতে পেস্ট করার সময় একদম জল অ্যাড করবে না বন্ধুরা, এর থেকে যে পরিমাণের রসটা বের হবে সেটাই কিন্তু তোমাদেরকে ফেস প্যাকের জন্য লাগবে। কমলার খোসাগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবারে একটা পরিষ্কার বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। পিওর কমলার খোসা থেকে পিওর জুসটাকে আমি এবারে বের করে নিব। তো এখানে তার জন্য একটা আমি কাপড় ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা হলুদ কালারের। খোসাটা বের হয়ে গেল। এই খোসাটাকে কিন্তু তোমরা স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারো, কফি কিংবা চালের গুঁড়ার সঙ্গে মিক্সড করে কিংবা টক দইয়ের সঙ্গে মিক্সড করে তোমরা এই খোসাটাকে ভালোভাবে পুরো মুখে শরীরে স্ক্রাব করে নিতে পারো। বন্ধুরা দেখতে পাচ্ছ দুর্দান্ত একটা জুস বের হয়ে গেল এই কমলার খোসা। আর এটা কিনা তোমাদের স্কিনের সমস্ত সমস্যাকে সলভ করে দিতে পারে, তোমাদের স্কিন টোনটাকে চেঞ্জ করতে পারে। তো এই দুটো রেমেডি দিয়ে যদি শীতকালে তোমরা স্কিনের যত্ন নাও তাহলে তো কোনো কথাই থাকবে না, তোমাদের স্কিন 7 দিনের মধ্যে গ্লাস স্কিন হয়ে যাবে। তো প্রথমে কী করবে বন্ধুরা, ফেস প্যাকের জন্য তোমরা এই কমলার যে পিওর জুসটা, কমলার খোসার যে পিওর জুসটা সেটাকে নিয়ে নাও 2 চামচের মতো। তোমরা তোমাদের ফেসের অনুপাত অনুযায়ী নিবে, তো আমি এখানে আমার ফেসের অনুপাত অনুযায়ী 2 চামচ ব্যবহার করতেছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ মতো বেসন। বন্ধুরা এখানে আমি দিয়ে দিব 1 চামচ মতো চন্দন পাউডার। বন্ধুরা এই চন্দন পাউডার দুর্দান্তভাবে আমাদের স্কিনের সমস্ত সমস্যাকে সলভ করে, আমাদের স্কিনকে ব্রাইট করে, যে কোনো কালো দাগছোপকে মেলাতে সাহায্য করে, চন্দন পাউডার আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। তো বুঝতে পারছো চন্দন পাউডার যদি না থাকে তাহলে তোমরা কিন্তু চন্দনের যে কাঠ হয় সেটাকে একটু ঘষে পেস্টটা নিতে পারো। আর চন্দন পাউডারের পরিবর্তে যদি বলো এটাকে এখানে কি ইউজ করা যাবে, তাহলে বলবো যে চন্দন পাউডারের পরিবর্তে তোমরা এখানে অল্প একটুখানি ময়দা অ্যাড করতে পারো, কিংবা তোমরা এখানে রোজ পাউডার যে হয় সেই রোজ পাউডারটা অ্যাড করতে পারো। স্কিনটা যাতে ড্রাই না হয় বন্ধুরা তার জন্য কি করতে হবে, এখানে তোমরা গ্লিসারিন কিংবা কোকোনাট অয়েল অ্যাড করতে পারো। তো এখানে আমি কোকোনাট অয়েল অ্যাড করবো। বন্ধুরা এখানে আমি কোকোনাট অয়েলটা ঢেলে রেখেছি, তার কারণ কোকোনাট অয়েল অনেক বেশি জমে যায়। তো এখানে আমি 1 চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিব। তো এখানে 1 চামচ মতো আমি কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি। তো কোকোনাট অয়েলটা কিন্তু অনেক বেশি জমে গেছে, তো তার জন্য একটু ভালোভাবে মিক্সড করে নিবে। যদি একটু বেশি পরিমাণে বানাও প্রত্যেক দিন ব্যবহার করতে পারে, 2-3 দিনের জন্য একটু বেশি করে বানিয়ে রাখবে, যাতে 2-3 দিন ব্যবহার করতে পারো, আবার 2-3 দিন পর বানিয়ে নিবে। এই প্যাকটা কন্টিনিউ 1 সপ্তাহর মতো ব্যবহার করো, তোমরা একদম হাতে হাতে ফল পেয়ে যাবে। আর 10 মিনিট ধরে তোমাদের স্কিনের মধ্যে রাখবে। 10 মিনিট রাখার পর একটু প্লেন জলের ঝাপটা দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে তোমাদের স্কিনটাকে ধুয়ে ফেলবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই প্যাকটা কীভাবে লাগাতে হবে, রাতে কিংবা সকালের দিকে তোমরা এই প্যাকটা স্কিনের মধ্যে লাগিয়ে নেবে। তারপর বন্ধুরা তোমাদেরকে একটা
সিরাম শেয়ার করতে চাই এই কমলার খোসার। এই দুটো স্টেপে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, প্যাকটা এবং সিরামটা দুটোই তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে সিরামটার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করব। বন্ধুরা এই কমলার খোসার যে রসটা, এটার রসের মধ্যে তোমরা অ্যাড করে নাও ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। বন্ধুরা এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলের অয়েল অ্যাড করব একটা। তোমাদের যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, রুক্ষ, শুষ্ক, তারা কিন্তু এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেবে। তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব গ্লিসারিন। গ্লিসারিনও এই শীতের মধ্যে আমাদের স্কিনের রুক্ষ শুষ্কতাটাকে দূর করে এবং আমাদের স্কিনে যে ময়েশ্চারাইজ ব্যালেন্সটা সেটাকে ঠিক রাখে। তো এখানে গ্লিসারিনও আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব আমি রোজ ওয়াটার। বন্ধুরা এই রোজ ওয়াটার আমাদের স্কিনের পিএস ব্যালেন্সটাকে ঠিক রাখে এবং আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে সবসময়। তো রোজ ওয়াটার অবশ্যই ব্যবহার করবে। রোজ ওয়াটার আমাদের স্কিনকে ফর্সা করতেও সাহায্য করে। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে একসঙ্গে মিক্স করে নাও। এখানে আমি এক্সট্রা করে অ্যালোভেরা জেল ইউজ করলাম না। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। যাদের অ্যালোভেরা জেল ভালো লাগে তারা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করে নেবে। তো হয়ে গেল এই সিরামটা বন্ধুরা, দুর্দান্ত একটা সিরাম। তো বন্ধুরা এই সিরামটা তোমরা প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করো এবং সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করো। দেখবে তোমাদের স্কিনটা দিনে দিনে ব্রাইট হবে, তোমাদের স্কিনটা চকচকে হবে, সমস্ত দাগছোপগুলো মিলতে শুরু হয়ে যাবে এবং তোমাদের স্কিনে যে ট্যান পড়ে গেছে দিনে দিনে সেই ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো স্কিনে যে টোনার ব্যবহার করো সেই টোনারও কিন্তু আর এক্সট্রা করে তোমাদেরকে ব্যবহার করতে হবে না। যা তোমাদের স্কিনের মধ্যে টোনার এবং সিরামের দুটোরই কিন্তু কাজ করে দিবে। তো বুঝতেই পারছো তাহলে সিরামটা কতটা বেশি ইম্পর্টেন্ট হবে তোমাদের ত্বকের যত্নে। তাহলে আশা করছি বন্ধুরা এই শীতের মধ্যে এই ফেস প্যাকটা এবং এই সিরামটা তোমরা ব্যবহার করবে। আগে ফেস প্যাকটা ইউজ করবে, তারপরে ফেস প্যাকটা ওয়াশ করে নেওয়ার পরে এই সিরামটা তোমরা ব্যবহার করবে। তো বন্ধুরা এই সিরামটা অবশ্যই তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করবে। 10-15 দিন কন্টিনিউ ব্যবহার করতে পারবে। আর যদি নর্মালে ব্যবহার করতে চাও তাহলে থেকে 2-3 দিন তোমরা ব্যবহার করতে পারবে নর্মাল ওয়েদারে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।